এক বছর পরে এদেশের জনগণ যদি বলে দেশ থেকে বেরিয়ে যাও আমরা চলে কেউ বছর বছর এদেশে ওয়াজ কর কেউ একশো বছর থেকে বংশ পরম্পরায় ওয়াজ করে খাও দাদা পীর বাবা পীর তুমি পীর লক্ষ লক্ষ লোক তোমাদের ওয়াজ শুনেছে আমার কথায় দেশের মানুষ শুনে নাই শুনাইতে পারি নাই একশো বছর নয় আমাকে মাত্র এক বছর সময় দাও তখন প্রমাণ হবে এদেশের কোটি কোটি জনতা কার সঙ্গে থাকে এক বছর পরে এদেশের জনগণ যদি বলে হেসবুত তাহিদ এদেশ থেকে বেরিয়ে যাও আমরা চলে যাব তো আমারে কথা বলতে দাও না কেন তোমরা একশো বছর ওয়াজ করলা আমাকে একটা বছর সুযোগ দাও খালি তারপর বিশ্বের যে কোনো জায়গায় পাসপোর্ট করো দেখি তোমাদেরকে পালানোর সুযোগ কেউ দেয় কিনা পালানোর জায়গা পাবে না তোমরা একশো বছর থেকে বংশ পরম্পরায় জনগণের কাছে তোমাদের কথা বলে এসেছ কেউ কেউ দুইশো বছর থেকে বাবা পীর দাদা পীর তারও আগে পীর আজকে তোমাদের অন্ধ অনুসরণ করে মানুষগুলি সবের আশায় তোমাদের কাছে গিয়েছে আর তোমরা মানুষদেরকে ঐক্যবদ্ধ করে আমাদের বিরুদ্ধে দিচ্ছ সরকারকে দেখাচ্ছ তোমাদের লক্ষ লক্ষ জনতা আমি তো মানুষের কাছে যেতে পারি নাই এখনো কেন এত ভয় কেন আমাকে কথা বলতে দিবা না তোমরা জানো কথা যদি একবার বলতে পারে আমাদের সমস্ত মুখোশ খুলে যাবে তোমরা আমাদের খোলো তোমাদের মুখোশ খুলবে জনগণ আমরা মুখোশ পড়ি নাই আমরা পরি নাই আমরা লেবাজ ধরি নাই আমরা যা বলি তা কাজে প্রমাণ করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ